তার মানে তোমরা জানতো আমার বিপদ হবে। মিস্টার ঘোষ, আমি আমি একদম শিওর যে ও আরো অনেক কিছু জানে যেটা ও আগের দিন আমাকে বলতে পারেনি। আমাকে তোমরা থেকে কথাগুলো জানতেই হবে। আচ্ছা, তোমরা কে বলো তো আমাকে দেখাতে পারবে? হ্যাঁ, এক সেকেন্ড। এইটা তো না। এক সেকেন্ড, একবার ব্যাক করো। এই মেয়েটিকে ও ও তো সুকন্যা, ও ভি ওরো মেন্টর। সুকন্যা, সেদিন তোমাকে আর অভিকে গ্রিন রুমে দেখার আগে আমি এই মেয়েটিকে দেখেছিলাম। সুকন্যার ফোনে আমার আর অভির পুরো কনভারসেশনের ভিডিওটা আছে। যে করেই হোক, আমার সুকন্যার ফোন থেকে ওই ভিডিওটা নিতেই হবে আজকে। তাহলে হয়তো রোহিণীকে দেওয়া কথা আমি রাখতে পারবো। ভিডিওটা যদি সুকন্যার ফোনে থাকে তাহলে সেটা পাওয়া তো সহজ হবে না শ্রাবণ। চরিত্রের দাগ লাগলে সেটা তোলা কোনোদিনই সহজ হয় না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? বিশ্বাস না করলে এই ওমকার ঘোষ এতক্ষণে তাণ্ডব শুরু করে দিত। ধীরে হলেও তোমার মিস্টার ঘোষ পাল্টাচ্ছে শ্রাবণ। আগু পিছু বিচার না করে আমি এখন আর দোষারোপ করি না শ্রাবণ। তবে আমার বিশ্বাস অবিশ্বাস এখানে কিচ্ছু যায় আসে না শ্রাবণ। আমি শুধু চাই রোহিণীর মনে তোমার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে সেটার কোনোভাবে নষ্ট না হোক। বাট একটা কথা মাথায় রেখো, এই লড়াইটা তোমার একাই লড়তে হবে। ডেরির লড়াই বা সরস্বতী পূজার আয়োজনের মতো এখানে তুমি কাউকে তোমার পাশে পাবে না। আমি জানি। আমার খারাপ লাগছে, এই সবকিছুর পিছনে অনুষ্কা রয়েছে এটা জেনেও আমি কিচ্ছু করতে পারছি না।